বুধবার খারিফ মৌসুমে তৈলবীজ চাষে নানা প্রকল্প ও চাষের সম্ভাবনা এবং গুরুত্ব সম্পর্কে দুদিনের প্রশিক্ষণ আরম্ভ হল দুর্গাচৌমুহনী কৃষি মহকুমার ধনচন ভিলেজ কাউন্সিলের মহাদীপ বাজারে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক স্বার্থে কাজ করে চলা বিশিষ্ট ব্যক্তি জোহর সাহা। বিশেষ অতিথি ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দীপ দেবর্মা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি গুপ, সহসভাধিপতি অনাদি সরকার, কৃষি তত্ত্বাবধায়ক রঞ্জিত দাস প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোহর সাহা বলেন, যেহেতু এই প্রশিক্ষণ শিবির এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক অবস্থা উন্নয়ন করা, তাহলে কৃষকের আর্থিক অবস্থার যদি উন্নতি করতে হয় সেখানে করতে হবে তার কৃষি ব্যবস্থা। আমরা যারা কৃষির উপর নির্ভরশীল, আমরা যারা যে পেশা আমাদের কৃষক কৃষি কাজ করা, সেই পরিকল্পিতভাবে এবং মৌসুম ভিত্তিক আমরা কৃষকদের রাজ্য সরকার যে ধরনের সহযোগিতা করবে সেটা কৃষকদের অবহিত করা, পাশাপাশি কোন পদ্ধতিতে কোন মাটিতে আমরা যদি ফসল ফলাই, কোন ফসল ফলালে পরে কৃষকের আর্থিক আয় বাড়বে এবং কৃষকের উৎপাদিত ফসল সেটার অনেকাংশ বৃদ্ধি পাবে, সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমি অতীতে যেহেতু এখানে আলোচনায় অংশ আছে, এখানে যারা উপস্থিত আছেন তার মধ্যে সবচেয়ে বেশি অংশের মানুষ আছেন যারা জনজাতি অংশের মায়েরা বোনেরা ভাইয়েরা। এদিনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অনুষ্ঠানের শেষ দিকে জনজাতি জমিয়াদের হাতে বিভিন্ন ধরনের ফলের চারা তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।